दुनिया आखेरात सीखते होले एशो आल हिक मारे साया तले। আসসালামু আলাইকুম, আমি আল হিকমা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসা থেকে নাহারমিজ বলছি, দ্বিতীয় শ্রেণীর শ্রেণী শিক্ষিকা। কেমন আছো সোনামণিরা? প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে আমি তিনটি বিষয় উপস্থাপন করব। প্রথমটি হলো ম্যাথ, তারপরে বাংলা সেকেন্ড এবং ইংলিশ সেকেন্ড। দেখো, আমি ম্যাথ নিয়ে আসছি। প্রথমে ম্যাথ আলোচনা করব। ম্যাথের দেখো পৃষ্ঠা 49, ওখানে দুইটি সমাধানের অঙ্ক দেওয়া আছে। অঙ্কগুলো হলো গরুর পা কয়টি। দেখো, এক নম্বরে আছে গরুর পা কয়টি, 60টি গরুর মোট পা কতটি। আমি এখানে দেখো সমাধান করিয়ে দিয়েছি, তোমরা বই বের করো এবং খাতার সঙ্গে বইয়ের সঙ্গে মিলিয়ে খাতায় অঙ্কগুলো করো। দেখো, গরুর পা 4টি। কি গরু 4টি পা না? তাহলে একটি গরুর পা 4টি আর 60টি গরুর পা 4×7, তাহলে 4×7=28। অতএব 60টি গরুর মোট 28টি পা আছে। কতটি পা চেয়েছে যে? তাহলে 60টি গরুর মোট 28টি পা, উত্তর 28টি। বুঝতে পেরেছো সোনামণিরা? দেখো, গরুর 4টি পা, একটি গরুর 4টি পা, 60টি গরুর 4 আর 7 গুণ করেছি, 4×7=28। অতএব 60টি গরুর মোট 28টি পা আছে, উত্তর 28টি। এখন দ্বিতীয় নম্বরে দেখো সমাধান। একটি, ওখানে প্রশ্নটা হচ্ছে একটি গাড়ির 4টি চাকা আছে, 5টি গাড়ির জন্য কতটি চাকার প্রয়োজন? একটি গাড়ির জন্য 4টি চাকা আছে, 5টি গাড়ির জন্য কতটি চাকার প্রয়োজন? তাহলে দেখো সমাধান, একটি গাড়ির চাকা আছে 4টি, তাহলে 5টি গাড়ির চাকা আছে 4×5, এটাকে গুণ করে 4×5 কত? 4×5=20 বা 20, এই দেখো 20টি। অতএব 5টি গাড়ির জন্য 20টি চাকার প্রয়োজন। একটি গাড়ির চাকা আছে 4টি আর 5টি গাড়ির চাকা আছে 4×5=20, অতএব 5টি গাড়ির জন্য 20টি চাকার প্রয়োজন, উত্তর 20, তাহলে 20টি। সোনামণিরা, বুঝতে পেরেছ অঙ্কগুলো? এই সমাধানের অঙ্কগুলো বাসায় তোমরা আবার প্র্যাকটিস করবে। আর বাড়ির কাজ দিয়েছি, দেখো আটের ঘরে নামতা পড়ে লিখবে। আটের ঘরে নামতা পড়ে লিখবে, অবশ্যই পড়বে, কিন্তু পড়ে আম্মুকে দেবে, আম্মু যখন বলবে যে হয়েছে তখন লিখবে। তাহলে আর গুণ অঙ্ক তোমাদের সমস্যা হবে না, সমস্যা হবে না। তাহলে অঙ্ক ক্লাস এখানে শেষ করি, বাংলা দ্বিতীয়তে আসি। দেখো, বাংলা দ্বিতীয় পৃষ্ঠা 23, ওখানে তোমাদের আছে দেখো বাক্য সংকোচন। বাক্য সংকোচন কাকে বলে? বাক্য সংকোচন কাকে বলে, উদাহরণ দাও। তাহলে বাক্য সংকোচন কোনটা? দেখো, মনের কথা সংক্ষেপে, মনের কথা সংক্ষেপে প্রকাশ করার জন্য যখন একটি বাক্য অংশকে এক কথায় প্রকাশ করা হয় তখন তাকে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলা হয়। মনের কথা সংক্ষেপে প্রকাশ করার জন্য যখন একটি বাক্য অংশকে এক কথায় প্রকাশ করা হয় তখন তাকে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলা হয়। দেখো, আমি একটা এখানে উদাহরণ দিয়েছি, অগ্রে জন্মে যে, অগ্রজ। অগ্রে জন্মে যে, অগ্রজ, এটা এক কথায় প্রকাশ। অগ্রে মানে আগে, আগে যে জন্মে তাকে অগ্রজ বলে। হ্যাঁ, তাহলে সোনামণিরা বাক্য সংকোচন বুঝতে পেরেছো? এটার আমি এই অধ্যায় থেকে তোমাদের কতগুলো এক কথায় প্রকাশ HW দিয়েছি। দেখো, প্রথম লাইন থেকে, একটু দুইটা লাইন আছে একটা পৃষ্ঠায়, ওই 33 পৃষ্ঠায় দেখো না, হ্যাঁ এটা 33 পৃষ্ঠায় প্রথম লাইন থেকে, হ্যাঁ 10টি এক কথায় প্রকাশ পড়বে। তাহলে সোনামণিরা, বাংলা দ্বিতীয় ক্লাস শেষ করি, ইংলিশ ক্লাসে আসি। দেখো, ইংলিশ সেকেন্ড পেপার পেজ 17, সেন্টেন্স, সেন্টেন্সেস বা বাক্যগুলো প্রকাশ করো।
ওখানে আমি এর আগে তোমাদেরকে সেন্টেন্স পড়িয়েছিলাম না, বলেছিলাম যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের এই সেন্টেন্সটা পুরো আসবে, দেখো এখন আসছে। আমি ওইটা তোমাদের পুরাটা লিখে দিয়েছি, দেখো। মনের ভাব প্রকাশের ধরন অনুযায়ী ইংরেজিতে সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা হয়। মনের ভাব প্রকাশের ধরন অনুযায়ী ইংরেজিতে সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা হয়, যথা এক নম্বর দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, কোনটা বিবৃতিমূলক? এই যে মিস তোমাদেরকে ক্লাসে যে বুঝাই দেয় পুরাটা, সেইটাই হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, এটাও আমি আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম। প্রশ্নবোধক, কাউকে প্রশ্ন করাকে প্রশ্নবোধক বাক্য বলে। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ, উপদেশ, সূচক বাক্য। মিস যখন তোমাদেরকে আদেশ করে যে স্ট্যান্ড আপ, এটা আমি গত ক্লাসে বুঝিয়েছি না সেরম। আবার অনেক সময় দুষ্টমি করো, বলি না যে বাবা বিরক্ত করো না, দুষ্টমি করতে হয় না, এগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা, আশীর্বাদ মূলক বাক্য, কাউকে ইচ্ছা, তোমার কাউকে আশীর্বাদ বা গিফট দেওয়াকেই ইচ্ছা মূলক বাক্য বলে। তুমি কাউকে কোনো কিছু গিফট দিলে সেইটাকেই অপটেটিভ সেন্টেন্স বলে। এক্সক্লেমেটারি সেন্টেন্স, এক্সক্লেমেটারি সেন্টেন্স বিস্ময় আবেগসূচক বাক্য, তোমার কারো কান্না দেখে বা কারো দাদু মারা গেল, কারো বোন ভাই মারা গেল দেখে তোমার মনটা ভারাক্রান্ত হয় না, যে হ্যাঁ অসুস্থ হইলে সেই ভারাক্রান্ত হয়, এইটাই হচ্ছে আবেগসূচক বাক্য। তাহলে সোনামণিরা বুঝতে পেরেছো এই পাঁচটা সেন্টেন্স, বলেছিলাম না সেন্টেন্স পাঁচ প্রকার, তো এই পাঁচ প্রকার সেন্টেন্স আমি এখানে তোমাদেরকে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে এগুলোর ডিফিনেশনগুলো বোঝাবো। আমি একটা তোমাদের বাসায় হোমওয়ার্ক দিয়েছি, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে উদাহরণ দাও, এটা তোমরা বাসায় পড়বে। আর নেক্সট ক্লাসে আমি এগুলো আবার আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ করি, নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।